প্রবেশীর অবলক্ষণে দুই ভাই আর চলে গেলেন কৃষ্ণকিন্দা বলে ডেকে নিয়ে গেলেন হনুমান হে ডেকে নিয়ে গেলেন হনুমান হে তবে সুগ্রীবের কাছে গিয়ে আর দুজনে মিতা পাতায়ে তবে সুগ্রীবের কাছে গিয়ে আর দুজনে মিতা পাতায়ে সত্য বন্দী করিল দুই জনে হে চলো যাই সীতারি সন্ধানে ও সীতা এলে দিব কমল লো জনে হে চলো যাই সীতারি সন্ধানে সীতা এলে দিব কমল লো জনে হে চলো যাই সীতারি সন্ধানে সুগ্রীবে বলেন সখা আর তোমার সাথে প্রথম দেখা বড় দুঃখ আজকে খালে হে বড় দুঃখ আজকে খালে হে তবে আমার দাদা বালি রাজা আর আমি এখন তাহার প্রজা তবে আমার দাদা বালি রাজা আর আমি এখন তাহার প্রজা ও বালি মেরে আমাইব সাউ সিংহা শোনে হে চলো যাই সীতারি সন্ধানে সীতা এলে দিব কম লহলো চনে হে চলো যাই সীতারি সন্ধানে চলো যাই সীতারি সন্ধানে সীতা এলে দিব কমল লো চনে হে চলো যাই সীতারি সন্ধানে শ্রীরাম বলেন তখন আর ভুল না হে আমার বচন ও আমি রণ ক্ষেত্রে থাকি গোপনে হে চলো যাই সীতারি সন্ধানে সীতা এলে দিব ক
পবলল চনেহে চল যাই সীতারি সন্ধানে। ওরে তুমুল যুদ্ধ হলো বালির সঙ্গে, তবে শ্রীরামের কথা মতে আর সুগ্রীব গেল রণ করিতে। ওরে তুমুল যুদ্ধ হলো বালির সঙ্গে, তবে রঘুবীর আড়ালে রয়ে আর বান মারিলে বালির গায়ে, ও বালি মরে যাইছে খালে হে। তবে অধম রঘুনাথে ভোলে আর তারা কালে দুলায়লে, অধম রঘুনাথ অভিশাপ করিল রাজ কারণে চল যাই সীতারি সন্ধানে। সীতা এলে দিবে কমলল চনে, চল যাই সীতারি সন্ধানে। কারণে চল যাই সীতারি সন্ধানে, এলে দিব কমলল চনে, চল যাই সীতারি সন্ধানে।